नेताजी सुभाष चंद्र बोस जो देश थेके जान विदाय नेन शेष तिनी छिलेन शेष यात्री तिनी एकमात्र शेष विदायटा ताके जानिएछिलेन गोमो स्टेशने गिए एवं शिशिरदार इतिहास आमरा सबाई जानी कृष्णादी आमादेर छेके चले गेछेन किछुदिन आगे किन्तु नेताजी परिवार आमादेर सकलेर काछे पूजनीय एवं स्मरणीय परिवार। आज के आमार साथे एटेछेन अगणित मानुष आमार मा भाई बोनेरा आमार डिजास्टार थेके शुरू करे एडुकेशन डिपार्टमेंट थेके शुरू करे कल्चर डिपार्टमेंट थेके शुरू करे हेल्थ डिपार्टमेंट थेके शुरू करे एडुकेशन डिपार्टमेंट थेके शुरू करे ऑल डिपार्टमेंट तारा पार्टिसिपेट करेछे। एखोनो आमादेर मिछिल आसछे समस्त आमादेर छात्र छात्री बंधुरा बा पुलिशेर अनेके तारा प्रत्येके आसछे देखुन एखोनो मिछिल आसछे आमार जत दूर चोख जाच्छे आमी देखते पाच्छि। आमी आपनादेर सकलके आजके सुभाषचंद्रजीर आजके विशेष करे नेताजी सुभाष आमरा सुभाषजी हिंदीते बोली बांग्लाय आमरा बोली नेताजी सुभाष। नेताजी सुभाष माने सब भाषाई कवर करे एवं नेताजी सुभाष जिंदाबाद नेताजी सुभाष लौह प्रणाम एई कथा बोलते गिये आज के आमी निश्चय बोलबो सुगत आपनादेर काछे किछुटा राजनैतिक इतिहास विवरण दिलेन आमी ओई दिके ना गिये सुभाषचंद्रजीर जे संहति सम्प्रीति सबाइके निये भारतवर्षटाके একটা যে সর্বধর্ম সমন্বয়ের মিলন মেলা এটা যে সুভাষ যদি বারবার করে বলতেন তাই তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যখন তৈরি করেছিলেন মনে রাখবেন সেই ফৌজে হিন্দু ছিল মুসলমান ছিল শিখ ছিল খ্রিস্টান ছিল তামিল ছিল গুজরাটি ছিল বাঙালি ছিল সবাইকে নিয়ে করেছিলেন কারণ তার অ্যাটিটিউডটা ছিল যে আই এম ফাইটিং ফর ইন্ডিয়া আই এম ফাইটিং ফর এ কান্ট্রি সো এভরিবডি শুড ওয়ার্ক টুগেদার এবং ডিফারেন্স করে কিছু হয় না ডিভাইড অ্যান্ড রুল করে কিছু হয় না। আর ইংরেজদের পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল সেটাকে ভেঙে দিতে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস এই যে চিন্তাধারাটাকে গ্রহণ করেছিল আজও তা আমরা সম্মানের সাথে স্মরণে রাখি। আমি দুটো তিনটে কথা বলবো বেশি নয় আজকে সারাদিন প্রোগ্রাম আছে। নেতাজি সুভাষচন্দ্র বোসকে জানতে হবে আমরা অনেকে ভুলে যাই ছুটির দিন হিসেবে কাটাই ছুটির দিন হিসেবে আমরা নিশ্চয়ই কাটাবো কেন্দ্রীয় সরকার কিন্তু আজ পর্যন্ত ছুটির দিন ডিক্লেয়ার করেনি আমাদের দুঃখ আছে আমি আজও আমি এটাকে পরিষ্কারভাবে প্রতিবাদ জানিয়ে বলছি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে জাতীয় ছুটির দিবস ঘোষণা করতেই হবে টুডে অর টুমরো বলে গেলাম। দুই নেতাজি সুভাষচন্দ্র বোসের আমরা জন্মদিন জানি আজ পর্যন্ত জানি না তিনি কিভাবে মারা গেলেন এই তদন্ত এই কথা বেরোনো উচিত। তিন নম্বর আমি যেটা মনে করি বাংলা যদি দেখেন কলকাতা যদি দেখেন বাংলার ঐতিহাসিক পয়েন্ট দিয়ে একটা দুটো তিনটে পয়েন্টে যান। এক হচ্ছে 1757 সাল পলাশির যুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল এবং মনে রাখবেন আবার 1857 সালে যখন ভারতবর্ষের অনেকে বলেন প্রথম স্বাধীনতা সংগ্রাম সেটাও শুরু হয়েছিল ব্যারাকপুর থেকে মঙ্গল পাণ্ডের লড়াই থেকে। মনে রাখবেন নেতাজি সুভাষচন্দ্র বোসের যে লড়াই সেই লড়াইটাও দেশকে মুক্ত করার জন্য স্বাধীন করবার জন্য এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের লড়াইকে ভয় পেয়েছিলেন বলেই নেতাজি সুভাষচন্দ্র বোসকে সরিয়ে দেওয়া হয়েছিল এটা আমাদের বিশ্বাস। আমি এখনো মনে করি নেতাজি সুভাষচন্দ্র বোস একটা ইতিহাস তিনি একটা বিষয় তিনি শুধু একজন বীর যোদ্ধা ছিলেন তাই নয় তিনি আন্দামানে গিয়ে ভারতবর্ষ স্বাধীন হবার আগে শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ স্বাধীনতার ন্যাশনাল ফ্ল্যাগ তুলে তিনি করে এসেছিলেন তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে দিয়ে আজাদ হিন্দ ফৌজকে দিয়ে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রথম গঠন করেছিলেন কে করেছিলেন অন্য কেউ নয় নেতাজি সুভাষচন্দ্র বসু। মনে রাখবেন যে আর্মিকে নিয়ে আমরা গর্ববোধ করি। দুই আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তিন ভারতবর্ষের প্ল্যানিং কমিশন কে তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। জয় হিন্দ কার স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বোস। আজকে আমরা দেখলাম ক্ষমতায় এসে প্ল্যানিং কমিশনটা আমাদের হারিয়ে গেল ভারতবর্ষের প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হলো তুলে দিয়ে একটা নীতি আয়োগ তৈরি করা হলো। নীতি আয়োগ তৈরি হতেই পারত প্ল্যানিং কমিশনটাকে রেখে। আমার এখনো মনে আছে
আমি প্ল্যানিং কমিশনের মিটিং এ যেতাম সব অফিসারদের নিয়ে, আর আমরা আমাদের রাজ্যে কি দরকার, কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন নয় ডিটেইলস আলোচনা করতাম। আজকে কেন্দ্র রাজ্যের সাথে এভাবে কথা বলে না, কথা বলার জায়গা নেই। ফেডারেল সেটআপ টোটাল টাইপার ডিস্ট্রয় হয়ে গেছে, কোনো কথা বলার জায়গা নেই আজকে। আমরা মনে করি তাই ন্যাশনাল প্ল্যানিং কমিশন আবার ফিরিয়ে দিতে হবে। এটা নেতাজি সুভাষচন্দ্র বোসের রক্তে গাথা মর্মে গাথা বীর গাথা কাহিনী, এই কাহিনীকে ভুলিয়ে দিলে চলবে না। আপনারা যে কোনো একটা জায়গার নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করতেই পারতেন, আমার কোনো আপত্তি নেই, যে কোনো মানুষের নামে করতে পারেন, আমি কাউকে আদর্শগতভাবে মানি বা না মানি দ্যাট ইজ মাই ওপিনিয়ন, কিন্তু আমরা কাউকে অশ্রদ্ধা করি না, শ্রদ্ধা করি। এবার আপনারা বলুন কেন নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে ডক তার নামটা উঠিয়ে দেওয়া হবে, কিসের জন্য? নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি করিয়েছিলাম রাজীব গান্ধীকে দিয়ে যখন উনি প্রধানমন্ত্রী ছিলেন, এটা আমি করিয়েছিলাম, এটা মাথায় রাখবেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আজাদ হিন্দ বাহিনী মনুমেন্ট তৈরি করব, বাংলা দেখিয়ে দেব কি করে করা যায়। আজকে আপনারা তো করছেন 14,000 কোটি টাকা দিয়ে সংসদ তৈরি করছেন নতুন করে, প্রয়োজন ছিল না 1 কোটি? আপনারা 1,000 কোটি টাকা দিয়ে প্লেন কিনছেন, প্রয়োজন ছিল না 1 কোটি? কিন্তু একবারও তো বললেন না একটা আজাদ হিন্দ ফৌজ একটা ময়দান একটা মনুমেন্ট হওয়া উচিত। আমি তো আজকে বলবো কলকাতা একদিন ভারতবর্ষের রাজধানী ছিল, যে কলকাতা একদিন মনে রাখবেন কলকাতা থেকে ভারতবর্ষ ইংরেজরা চালাতো, এমনি এমনি কলকাতাকে সিলেক্ট করা হয়েছিল? তেমনি যদি তাই হয় তাহলে আজকে ভারতবর্ষের একটা রাজধানী কলকাতা কেন হবে না? আমি তো মনে করি ভারতবর্ষের একটা রাজধানী কলকাতা হতে হবে। তার কারণ কি আমি বলে দিচ্ছি আপনাদের, তার কারণ হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা সংগ্রামের জন্মদাতা কে ছিল? বাংলা বিহার এই সমস্ত জায়গাগুলো। গান্ধীজি কোথায় এসে আন্দোলন করতেন? বেলেঘাটার গান্ধী ভবনে। আর গান্ধীজি এসে আন্দোলন করতেন বঙ্গভঙ্গ, কে আন্দোলন করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্গভঙ্গ করতে দেব না, বাংলার মাটি বাংলার জল। মনে রাখবেন নবজাগরণ কারা করেছিল, সংস্কার কারা করেছিল, সামাজিক সংস্কার ভারতবর্ষে, বিধবা বিবাহ চালু থেকে শুরু করে, বাল্য বিবাহ রোধ থেকে শুরু করে, সতী প্রথা নিবারণ থেকে শুরু করে, নবজাগরণ থেকে শুরু করে, রেনে সাজাকে বলা হয় স্বাধীনতা সংগ্রাম, সব জন্ম দিয়েছে বাংলা, সেই বাংলা সইবে না কোনো অবহেলা, এটা মাথায় রাখবেন। বাংলা কখনো মাথা নিচু করতে জানে না, বাংলা মাথা উঁচু করে চলতে জানে। আমি নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম যখন বলি আমার হৃদয়ের মধ্যে একটা আবেগের জন্ম হয়। কেন জন্ম হয়? আমার বিবেক আমাকে ধাক্কা দিয়ে বলে ওরে নেতাজি তো একটা ইতিহাস, ওরে নেতাজি এটা একটা আবেগ। নেতাজিকে ওইভাবে বিচার করলে চলবে না, দুপাতা বই পড়ে নেতাজিকে মন দিয়ে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বোসের লেখা তরুণের স্বপ্ন, সবুজের অভিযান সবাই মন দিয়ে পড়বেন, যদি না পড়ে থাকেন এখনকার নিউ জেনারেশন এটাকে পড়বেন। আর আমি আমাদের এডুকেশন ডিপার্টমেন্টকেও বলবো এই বই দুটোকে কম্পালসারি করবার জন্য। আর একটা স্বামী বিবেকানন্দের কল টু দ্য নেশন আছে, এই দুটো বই আমার মনে হয় সকলের পড়া উচিত, যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের কয়েকটি কথা আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে আবার বলবো, ভারতবর্ষের রাজধানী, ভারতবর্ষের 4টে প্রান্তে একটা দক্ষিণ, একটা উত্তর, একটা পূর্ব, একটা নর্থ ইস্টার্ন করা উচিত বলে আমি মনে করি। একটা রাজধানী কেন থাকবে, 4টে থাকবে, আর 4টে ঘুরিয়ে ঘুরিয়ে সুদীপদা আপনারাও দাবি করবেন আপনাদের সংসদীয় অধিবেশন, কেন একটা জায়গায় সীমাবদ্ধ থাকবে? কেন দিল্লিতে কি আছে? দিল্লি তো অল আউটসাইডার্স ম্যাক্সিমাম, এবং দিল্লির মানুষরা খুব ভালো, আমি এটাও বলছি, তারা অনেক সহ্য করে, আমাদের সবাইকে গ্রহণও করে, এবং দিল্লি সরকারকে আমি অভিনন্দনও জানাচ্ছি, কারণ আমার সাথে অরবিন্দের ভীষণ ভালো রিলেশন, ওরাও খুব ফেস করে, ওদেরও সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে কাজ করতে দেওয়া হয় না। আমি বলবো ভারতবর্ষের 4টে জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে ভারতবর্ষের সংসদের 4টে অধিবেশন 4টে জায়গায় করা উচিত। আমরা প্যারোকিয়াল নয়, আমরা সবার জন্য বলছি, একটা দক্ষিণে তামিলনাড়ু বা কর্ণাটক বা অন্ধ্রপ্রদেশ বা কেরালায় কেন হবে না, একটা উত্তরপ্রদেশ অথবা পাঞ্জাব অথবা রাজস্থান কেন হবে না, মধ্যপ্রদেশ, একটা পূর্বে বিহার উড়িষ্যা বাংলায় কলকাতায় কেন হবে না, আর একটা ধরুন উত্তর পূর্বাঞ্চল কেন্দ্র করে আর একটা কেন হবে না। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, ওয়ান লিডার ওয়ান নেশন, ওয়ান রেশন কার্ড ওয়ান নেশন,
One political party, one nation. What is the valuation? মন্তব্য মানে এটা কি কথাটার মানেটা কি আমরা তো মনে করি ইউনিটি ইজ দ্য নেশন ইউনাইটি ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ ইউনিটি ইজ দ্য রেজাল্ট ইউনিটি ইজ ফর অল ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ আওয়ার অরিজিন উই ওয়ান্ট ইউনাইটেড ইন্ডিয়া উই ওয়ান্ট অল দ্য কাস্ট এই দেখুন দোতলা বাসগুলোকে কি সুন্দর সাজিয়েছে খুলে দিয়ে স্টেট ট্রান্সপোর্ট থ্যাংক ইউ সো মাচ আমি স্টেট ট্রান্সপোর্টের সকল কর্মীদের বন্ধুদের আমি সমস্ত আর্টিস্টদের অভিনন্দন জানাচ্ছি এবং আমার ওয়ার্কার স্টেট বাস সব অনেক ধন্যবাদ আমি আপনাদের আবার বলবো যে আজকে যেভাবে আজকে ভারতবর্ষের ইতিহাসটাকে দেখতে হবে ইতিহাস ভুলিয়ে দিলে চলবে না ইতিহাস গুলিয়ে দিলে চলবে না ইতিহাস নতুন করে লেখা যায় না ইতিহাসকে সাক্ষী রেখেই ইতিহাসটাকে ভালো করে পর্যালোচনা করতে হয় ইতিহাসটাকে দেখতে হয় ইতিহাসটাকে উপলব্ধি করতে হয় ইতিহাসটাকে বুঝতে হয় তাই মনে রাখবেন নেতাজি সুভাষচন্দ্র বসু আমার আবেগ আমার বিবেক আমার চিন্তন আমার মনন আমার দর্শন নেতাজি সুভাষচন্দ্র বসু যা তৈরি করে দেয় তাতেই দেশ চলে সে দেশ যে তাতে চলে সেই জন্মদিনটা দেশপ্রেমিক দিবস বা দেশনায়ক দিবস কেন হবে না পরাক্রম দিবস কিয়া হে পরাক্রম হোয়াট ইজ দ্য মিনিং যদি কিচ্ছু না আমাকে পছন্দ না করুক রাজনৈতিকভাবে কেন্দ্রীয় সরকার যদি আমাকেও একটু জিজ্ঞেস করতো আরে আমায় ছেড়ে দাও সুগত সুমন্তদের জিজ্ঞেস করতে পারত যে বলো কোন ওয়ার্ডটা ইউজ করা উচিত ভাই আপনি ভালো ওয়ার্ড জানেন গুজরাটি আমি জানি না আমি কেমছো ভালছো এসব জানি আমায় যদি বলেন পাঞ্জাবিতে বলতে আমি সত শ্রীকালজি বলবো আমি জানি এগুলো তুসি ক্যাসে হো আমি বলবো তুডে সাড্ডে পান্ডা পাঞ্জাবি এসব আমি বলবো কিন্তু আমি ভালো বলতে পারবো না তো তুমি আমায় বলো তুমি একটা বাংলায় যে মানুষটাকে বাংলার মানুষ স্বর্ণ খচিত অক্ষরে লিখে রাখে তার নাম তার কথা বললে প্রাণে উন্মাদনা বাড়ায় তার একটা পরাক্রমকে নামটা দিল আর দিয়েছে দিয়েছে ঠিক আছে কিন্তু আমরা আজকে পালন করেছি দেশনায়ক দিবস কেন করেছি তার একটা ইতিহাস আছে ইয়াং জেনারেশনকে জানতে হবে স্টুডেন্টদের জানতে হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে প্রথম নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক রূপে আখ্যা দেন এবং তাই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় রবীন্দ্রনাথ নেতাজিকে মিলিয়ে দিয়েছি এটাই বাংলা যা বাংলা পারে কেউ পারে না দুই জনগণ মন অধিনায়ক জয় হে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ অথবা হেতায় আর্য হেতায়নার্য হেতায় দ্রাবিড় চীন সখুন্দল পাঠান মোগল এক দিয়ে হল লীন রবীন্দ্রনাথ বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন অধিনায়ক নায়ক জয় হে এই জাতীয় সঙ্গীতটাকে প্রথম কে স্বীকৃতি দিয়েছিল জানেন নেতাজি সুভাষচন্দ্র বোস তাই জনগণ মন অধিনায়ক নিয়েও খেলার চেষ্টা হচ্ছে এ খেলা আমরা মানব না এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস জাতীয় সঙ্গীতের মর্যাদা প্রথম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে এন্ডোর্স করেছিলেন এই জাতীয় সঙ্গীতের এই গানটি কাজে রবীন্দ্র নেতাজি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসকে বাদ দিয়ে দেশ হয় না বিশ্ব হয় না বাংলা হয় না এরা চিরকাল মনে রাখবেন এরা আমাদের ইলিউশন এরা আমাদের ইমোশন এরা আমাদের প্রমোশন এরা আমাদের ক্রিয়েশন এরা আমাদের সব কিছু এরা আমাদের ভিশন এরা আমাদের অ্যাকশন এরা আমাদের রিয়াকশন ভালো বললে আমরা গ্রহণ করব কিন্তু যদি অ্যাকশন উল্টো পাল্টা করেন তাহলে কিন্তু আমরা রিয়াকশন দেব এটাই কিন্তু আমরা শিখিয়েছি বাংলার কণ্ঠ প্রতিবাদী কণ্ঠ বাংলার কণ্ঠ সভ্যতার কণ্ঠ বাংলার কণ্ঠ সংস্কৃতির কণ্ঠ বাংলার কণ্ঠ রবীন্দ্র কণ্ঠ বাংলার কণ্ঠ নেতাজি সুভাষচন্দ্র বোসের কণ্ঠ বাংলার কণ্ঠ রবীন্দ্রনাথ নজরুল রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ আম্বেদকর থেকে শুরু করে গান্ধীজি থেকে শুরু করে আমরা সবাইকে মানি বিরসা মুন্ডা থেকে শুরু করে সিধু কানু ডোহর থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে সর্দার বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে আমাদের গুরু নানক থেকে শুরু করে গুরু ভগৎ সিং থেকে শুরু করে আমরা সবাই মানি আমরা সবাইকে সম্মান করি এই সম্মানটা কেন করে জানেন এ কথা আমাকে নেতাজি সুভাষচন্দ্র বোস শিখিয়েছে কি করে শিখিয়েছে তার বই পড়ে আমি শিখেছি
एक आमाके रवींद्रनाथ ठाकुर शिखिएछे तार बोई पढ़े शिखेछि तखन आमरा जन्माइनी किन्तु तादेर ई शिक्षा चिरकाल आमरा बहन करे जाब। ताई एखनकार जारा छात्र छात्री बंधुरा आछेन आमि बोलबो निजेदेर जदि भालो करे क्यारेक्टर बिल्डिंग करते हय जेकोनो विपदे आपदे रुखे दाड़ाते हय मने राखबेन दुटो बोई पढ़बेन एकटा तरुणेर स्वप्न आर एकटा होच्छे कल टू द्य नेशन आमार निजेर मुखस्थ। आर पढ़ले बुझते पारबेन जारा आजके बड़ो बड़ोदेर विभ्रांत करे कथागुलोके तारा किन्तु ए कथा बोलेनी। नेताजी कखनो बोलेनी देशटाके टुकरो करे दाओ, रवींद्रनाथ कखनो बोलेनी, रामकृष्ण परमहंसदेव बोलेनी, विवेकानंद बोलेनी। ताई मने राखबेन गांधीजी बोलेनी। आमरा बोली सुभाषबाद जिंदाबाद, सुभाषबाद गांधीबाद जिंदाबाद जिंदाबाद, सुभाषबाद रवींद्रबाद जिंदाबाद जिंदाबाद। आमरा केन बोली? आमरा बोली एई कारणे महान नेतारा मने राखबेन सेई महान हय जिनि सारा देशके निये चलेन। नेता केमन हওয়া দরকার? লিডার মাস্ট লিড দ্য পিপল। লিডার কেমন হওয়া দরকার? যিনি সবার কাছে গ্রহণীয়, সবার কাছে আদরণীয়, সবার কাছে বড়নীয়, সবার কাছে স্মরণীয়, সবার কাছে মহান, তিনিই হচ্ছেন নেতা। তাই নেতা মানেই নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশনায়ক। তার জন্মদিনে তার পায়ে আমরা শ্রদ্ধাঘ নিবেদন করছি, আমাদের প্রণাম জানাচ্ছি, আমাদের সালাম জানাচ্ছি, আমাদের সাত্রিকাল জানাচ্ছি, আমরা ভানাক্কাম জানাচ্ছি, আমরা নমস্তে জানাচ্ছি, আমরা নমস্কারিন্ডা জানাচ্ছি। আমরা সব ভাষায় বলতে চাই, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। বাংলার ঋত গৌরব ফিরিয়ে দাও, বাংলার নবজাগরণ ফিরিয়ে আনুন, বাংলার জাগরণ ফিরিয়ে আনুন। এখনও আমি বলি, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, লেট আস ডু দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। প্রতিজ্ঞা করুন, শপথ করুন, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, সুভাষবাদ জিন্দাবাদ, সুভাষবাদ জিন্দাবাদ, সুভাষবাদ জিন্দাবাদ, গান্ধীবাদ সুভাষবাদ, গান্ধীবাদ সুভাষবাদ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। আমি সুমন্ত সুগতকে বিশেষ করে এত সুন্দর গান গেয়েছে এবং সকাল থেকে প্রোগ্রাম করছে, করতে করতে যেভাবে গান গাইলো এগুলোকে সংরক্ষণ করে রাখা উচিত বলে আমি মনে করি। আমি সকালেও নেতাজি ভবনে গিয়েছিলাম, তারপরে আমি এখানেও দেখলাম ওরা খুব খাটছে, ওদের আবার আরও প্রোগ্রাম আছে, ওদের ওখানে প্রধানমন্ত্রীও যাবেন। আমার সমস্ত শুভকামনা, আজকে কৃষ্ণাদি হয়তো বেঁচে নেই, তাদের মাতৃগর্ভা মা কৃষ্ণাদি আমাকে খুব ভালোবাসতেন, প্রতি জন্মদিনে দেখাতে হতো, শিশুটিরাও হয়তো বেঁচে নেই, কিন্তু আমরা আছি, আমরা সবাই একই পরিবারের মতো থেকে আমরা কাজ করব। সবাইকে আমার ফিল্ম থেকে স্টার থেকে শুরু করে, টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে, খেলোয়াড় থেকে শুরু করে, সঙ্গীতজ্ঞ থেকে শুরু করে, নাটক থেকে শুরু করে, যাত্রা থেকে শুরু করে, আমি সকল কালচারাল কর্মীদের, আমি সকল লোকপ্রসাদ থেকে শুরু করে আমার সমস্ত গভর্নমেন্ট ডিপার্টমেন্টের সকলকে, আমার সব প্রিন্সিপাল সেক্রেটারিদের, সেক্রেটারিজদের, অন্যান্য সব আইপিএস, আইএএস, ডাব্লিউবিসিএস এবং ডাব্লিউবিপিএস থেকে শুরু করে একটা কনস্টেবল পর্যন্ত, হোমগার্ড পর্যন্ত, সিভিক পর্যন্ত, আমার ডিজাস্টার ম্যানেজমেন্ট পর্যন্ত সবাইকে আমি আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আপনারা সবাই পায়ে পায়ে এত দূর পথ হেঁটে এসেছেন, আপনাদের পাগুলোকে প্রণাম জানাই, সালাম জানাই। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন।